সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আমি $160 ইনকাম করছি মাত্র 2 দিনে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ, মানে হচ্ছে একটা থিম কাস্টমাইজেশনের কাজ বলতে পারেন। আর আমাকে অনেকেই মেসেজ করছেন, ভাই আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ভিডিও বানাইছেন, এবার আমরা চাচ্ছি যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের বায়ারের সাথে কথা বলেন এবং বায়ারের সাথে কী ধরনের কথা বলেন এবং বায়াররা কী ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, সেটা যদি আমাদেরকে একটা ভিডিও করে দেখাইতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। কারণ হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ করতেছি, বায়ারের সাথে কীভাবে কথা বলতে হবে একজাক্টলি জানি না, অথবা বায়াররা কী কী ধরনের রিকোয়ারমেন্ট দিতে পারে সেটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি যে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে কাজ করতে হয় এবং কী কী বায়াররা রিকমেন্ড দেয় বা রিকমেন্ড দিয়ে থাকে। তো চলুন আমরা দেখি। এটা হচ্ছে $160 অর্ডার, আমি এটা 3 দিনের ভিতরে কমপ্লিট করছি। আর এটা মোটামুটি ভালোই দিন আগে কাজটা কমপ্লিট করছি। এটা জাস্ট আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বা বায়াররা কী কী ধরনের রিকমেন্ড দেয় এটা দেখানোর জন্য আসলে একজাক্টলি ভিডিওটা করা, তাছাড়া আমার কোনো মাত্র উদ্দেশ্য ছিল না এবং আপনাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো ওকে, এখানে দেখতে পারতেছেন $160 অর্ডার, একে বাইরের নাম হচ্ছে এত, তার সাথে লাস্ট এত দিন আগে কথা হয়েছিল, তো তারপরে আরও অনেকগুলো বাইরে অনেকগুলো কাজ করছি তার সাথে। মোটামুটি তিনি খুবই ভালো বায়ার বলতে পারেন। মোটামুটি এখন তিনি আমাকে কাজ করার আগেই ফুল পেমেন্ট দিয়ে নেয়, দেন তারপরে কাজ স্টার্ট করি। তো তার আমি অনেকগুলো ওয়েবসাইট কমপ্লিট করছি। তার বিজনেসটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট বিজনেস বলতে পারেন এক কথায়। তিনি ফুড রিলেটেড বিভিন্ন ব্লগের কাজ করে আর কি, ব্লগার যেটা বলতে পারেন এক কথায় ব্লগার। তো এবার আসেন, এটা ছিল অর্ডার। আমি যদি আপনাদেরকে একটু রিপ্লেস করে দেখাই তাহলে আর একটু বুঝতে পারবেন যে এটা আসলে কি সত্যি কিনা। ঠিক আছে, দেখেন $160 অর্ডার, আপনারা বুঝতে পারতেছেন। আমি এগুলো হাইড করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো এবার আসেন দেখেন এই বায়ারের সাথে আমার ফার্স্ট কথা হয়েছে। তো এখানে দেখেন কথা হয়েছে হচ্ছে আপনার গুড মর্নিং দিয়ে তিনি একটা মেসেজ পাঠাইছে, আই স্টার্ট ফুড ব্লগিং দ্যাট আই নিড হেল্প গেটিং দ্যাট রাউন্ড আই এম কারেন্টলি ইউজিং মাই ফুড ইম্প্রো টেমপ্লেট। ওকে, বলতেছে আমাকে গুড মর্নিং দিছে, তার একটা ব্লগ সাইট আছে, ফুড ব্লগ সাইট, সেখানে তিনি মানে একটা ওয়েবসাইট বানাইতে চাইতেছে। তার ওয়েবসাইটের ডেমোটা হচ্ছে ধরেন টেমপ্লেট হচ্ছে ফুডিও প্রো টেমপ্লেট। হ্যাঁ, এটা যদি আমি দেখাবো আপনাদেরকে। আর এবং তার কী কী পেজ সেট আপ করতে হবে একজাক্টলি তিনি জানে না। তিনি ওয়ার্ডপ্রেসের হোস্টিং ব্যবহার করতেছে এবং টোটাল ক্লিয়ারলি তিনি বলতে পারে না কী কী একটা ওয়েবসাইটের ভিতরে থাকে, সেই জন্য আমাকে বলতেছে যে এটা করতে পারবা কি না। হ্যাঁ, তো আমি প্রথমে যখন আমাকে মেসেজ দিয়েছে এরকম অনেক বড়, আমি জাস্ট সংক্ষিপ্ত আপনাদেরকে বলতেছি, এটা পরে পরে বলা এত সময় নেই। তো এটা বলার পরে বায়ার যখন আমাকে একটা মেসেজ দিতে, প্রথমে আপনার যে কোনো ক্লায়েন্ট আপনাকে যদি কোনো সময় মেসেজ দেয় তো সরাসরি আপনারা বলবেন হ্যালো হাউ আর ইউ। আপনি চিনেন না, পাকিস্তানি হোক বাংলাদেশি হোক কোনো সমস্যা নাই, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটা। ওকে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান ডু ইউর জব ওয়েল। ওকে, এটা লেখার পরে আর ইউ এবল টু গিভ মি প্রাইস ফর দিস অলসো, হোয়াট ইজ ইউর টার্ন রাউন্ড টাইম অ্যান্ড হোয়াট ডু ইউ নিড ফর মি। ওকে, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে তোমার প্রাইস কত তুমি আমাকে জানাতে পারো, এবং বলতেছে যে তুমি কতদিন সময় লাগবে এই কাজটা সম্পূর্ণ করতে এবং আমার কাছ থেকে তোমার কী কী জিনিস প্রয়োজন সেটা আমাকে বলো একজাক্টলি। হ্যাঁ, তো আমি তার ওয়েবসাইটের যেহেতু থিমটা বলছে হচ্ছে ফুডিও প্রো থিম, আমি একটু আপনাদেরকে দেখাই। তিনি ওয়েবসাইটের জাস্ট একটা থিম ইনস্টল করে রাখছিল, কিন্তু ওয়ার্ডপ্রেসের হোস্টিং নেওয়ার কারণে তার প্রবলেমটা হয়েছে কি, তিনি মানে ডিজাইনটা করতে পারতেছিল না, মানে টুকটাক জানতো মনে হয় ওয়ার্ডপ্রেসের কাজ, কিন্তু ওই ফুডিও প্রো থিমটা নেওয়ার পরে আর তিনি একজাক্টলি কাজ করতে পারে নাই, মানে প্রচুর প্যারা দেয় ওই থিমটায়। তো দেখাই, তো এটা হচ্ছে তার থিমের ডেমো ছিল, এখন কিন্তু এরকম দেখাচ্ছে, কিন্তু এটা ওকে, এটা না থিম, ওকে এটা ফুডিও প্রো, কিন্তু এটা না ফুডিও প্রো থিম, এই যে এটা, একটু আপনাদেরকে থিমটা দেখাই। এই থিম, এটা হচ্ছে তার ডেমো বা টেমপ্লেট, তিনি এরকম একটা ডিজাইন চাচ্ছে, দেখেন এরকম। এটা আমি লাইভেও দেখাতে পারি আপনাদেরকে লাইভ। ওকে, থিম অনলি,
ওকে, এটা হচ্ছে আমাদের ফুডিও প্রো টেমপ্লেট। হ্যাঁ, এটা লাইভ টেমপ্লেট, এরকম একটা তার ডিজাইন করতে হবে। মানে টোটাল এখানে সব কিছু বলা আছে, এখানে তার পোস্টগুলো থাকবে ফুড রিলেটেড, এবং এখানে তার একটা ছোট্ট অ্যাবাউট থাকবে। তারপরে এখানে মোটামুটি তিনি অ্যাডসেন্স থেকে ইনকাম করবে, তার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এটা। তো এবার দেখেন, এটা আমাকে দিচ্ছে জাস্ট এক্সাম্পল। আমি বলছি যে হ্যাঁ, আমার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দাও, আর আমার প্রাইস আমি ভুলে $60 বলে বলছিলাম। পরে যেহেতু আমি কাজটা বড় দেখছি, পরে আমি সাথে সাথে মেসেজ করছি $160 লাগবে। তো টোটাল পেজ হবে, আমি বলছি তোমার টোটাল পেজ হবে 22টার মতো, 22টা প্লাস টোটাল পেজ। হ্যাঁ, এটা আমি বলছি। আর পরে বায়ার কিছুক্ষণ ধরে আমাকে রিপ্লাই করতেছিল না, তখন লিখছে আর ইউ দিয়ার, তুমি কি আসো? তো বলছে আই এম সরি, মানে ও বলতেছে যে যে হচ্ছে ও একটু মানে কাজের চাপ আছে, ওর সন্ধ্যার 5টার পরে ফ্রি হবে এবং এখন তিনি যাইতে চাইতেছে, দেন আমার সাথে কালকে কথা বলবে। তো এটা বলে দেন প্লিজ সেন্ড মি ইমেল সো আই ক্যান অ্যাড ইউ টু মাই সাইট ইউজার। ওকে, এখানে বলতেছে তোমার ইমেলটা আমাকে দাও, আমি তোমাকে আমার সাইটের ইউজার বা অ্যাক্সেস দিই, ঠিক আছে? এরকম কিছু একটা বলতেছে। এখন আমি বলছি আই ক্যান অনলি দিস হোয়েন ইউ অর্ডার মি। ওকে, আমি বলছি তুমি আগে অর্ডার করো, তারপরে আমি দেখতেছি ব্যাপারটা কি। তো আই ক্যান ইউ ক্রিয়েট কাস্টমার, মানে ক্যান আই ক্রিয়েট এ কাস্টমার পর, আমি কি একটা অফার সেন্ড করতে পারি তোমার জন্য? তো তো ও কোনো রিপ্লাই দেয় না। তারপরে আমি মেল অ্যাড্রেসটা দেখেন কীভাবে দিছি, এটা কিন্তু আমার একটা মেল। তো মেল অ্যাড্রেসটা এইভাবে আমি আমার মেল অ্যাড্রেসটা দিছি ফাইবারের। তো এবার দেখেন, এটা এখানে লেখাচ্ছে দ্যাটস ফাইন। তো আমি যখন বলছি ক্যান আই ক্রিয়েট এ কাস্টমার পার, আমি কি তোমার জন্য একটা কাস্টমার পার তৈরি করতে পারি, তখন ও আমাকে বলতেছে দ্যাটস ফাইন। বলছে ওকে। তো আমি যেটা করছি, তার একটা ফাইল দিছে, বলতেছে হিয়ার ক্লিন ফরম্যাট। ও আমাকে একটা ফরম্যাট দিছে, এই ফরম্যাটটা আমাকে আগে দেখতে হবে এবং যেরকম ডিজাইনটা চাচ্ছে, ডিজাইনের ভিতরে কী কী থাকবে, কোথায় কী কী থাকবে, সেটা আমাকে একটা ডিজাইন করে পাঠাইছে। এটার বলে রিকোয়ারমেন্ট। তো আমি ফরম্যাটটা ওপেন করছি ডাউনলোড করে আপনাদের দেখানোর জন্য। ওকে, তো এখানে দেখেন, প্রথমে আমাদের একটা, এটা হচ্ছে মেনু, মেনু অপশন, মেনু যেটা আমরা বলে থাকি, এটা প্রথমে একটা হোম থাকবে, এগুলো হচ্ছে গড সাব মেনু আমরা বলে থাকি। অ্যাবাউট, অ্যাবাউটার সেকশনে কোনো কিছু থাকবে না, রেসিপি রিসিপস বা রিসিপ, এটার ভিতরে মানে হচ্ছে রেসিপির ভিতরে আপনার মোটামুটি এই তিনটা চারটা জিনিস থাকবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্মুথিস সাইড ডেজার্ট এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে এটার ভিতরে থাকবে, এটা একটা মেন মেনু থাকবে, তার নিচ দিয়ে এটা এগুলো সাব থাকবে, ঠিক আছে? এখানে ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, মানে 23টা টোটাল মেনু থাকবে, টোটাল পেজ থাকবে আর কি। তো এখানে বলতেছে তার একটা পপ আপ, মানে একটা ক্যালেন্ডার প্লাগইন লাগবে, ক্যালেন্ডার আমরা যে পোস্টগুলো যেন আমাদের সহজে দেখতে পারে, এরকম একটা সাবস্ক্রাইব একটা পপ আপ থাকবে, মানে একটা মানুষ যখন সাবস্ক্রাইব করতে হবে এই মেনুর। এগুলো আসলে হয় না এরকমভাবে, আমরা চাইলে মেন যখন মানুষ ক্লিক করবে তখন যেন সাবস্ক্রাইব করতে পারে, এগুলো হয়ে থাকে। ইমেল প্ল্যানিং ক্যাম্প, মানে কামিংসন প্ল্যানিং কামিংসন, ওকে, ইমেল মিল, ওকে, এগুলো হচ্ছে কি প্রাইভেট কুকিং সেকশন, এগুলা আপনার এই সেকশনগুলোতে রাখতে বলছে, এরকমভাবে ডিজাইন করতে। তো এটা হচ্ছে তার সমস্ত কিছু। তো দেওয়ার পরে এটা আমাকে দিয়ে দিছে, দেন আমি এটা দেখে বুঝতে পারছি যে তার মূল উদ্দেশ্যটা কী, এবং থিমটা দেওয়ার কারণে কিন্তু আমি একজাক্টলি বুঝতে পারছি তার অর্ডার সম্পর্কে। ওকে, যখন আমি তাকে আমি বলছি যে ওকে, আমি বলছি যে দেখো তোমার ওই থিমটার আমি দেখছি, তুমি চাইলে আমার মতো করে ইয়া করতে পারো। হ্যাঁ, আমি কিছু ডেমো পাঠাইছি তাকে, ওগুলো তিনি পছন্দ করছে। তারপরে আমি একটা কাস্টম অফার তৈরি করছি $160-এর। তো 14 দিন সময় নিয়েছিলাম, যদি 3 দিনও লাগে নাই, ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাকসেপ্ট অর্ডার, দেন আমি কিন্তু এই অর্ডারটা কমপ্লিটও করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিটেড অর্ডার, এটা বুঝতে হবে। তো আসলে একটা ক্লায়েন্ট যখন অর্ডারগুলো দিবে তখন এরকম রিকোয়ারমেন্টগুলো দিয়ে থাকে, আর আপনাকে অবশ্যই বায়ারকে বুঝে বলতে হবে যে তার কী চাই। হ্যাঁ, এখানে আপনি যতটুকু পারেন, যদি না পারেন সমস্যা নেই, গুগল মামা ট্রান্সলেটার তো আছে, সমস্যা কী? তো এখানে তাকে একটু আপনি নিজে বুঝে নেবেন, যখন আপনি কাজটা করবেন অবশ্যই নিজে বুঝে নেবেন যে বাইরে কী কী চায়। মানে আপনার একটা বন্ধু এক পাশে আছে,
আপনি আরেক পাশে আছেন। তো আপনি আপনার বন্ধুকে অবশ্যই বা আপনার ফ্রেন্ডকে অবশ্যই কিন্তু বলবেন যে তোমার এই কাজটা করা দরকার, তাহলে এই জিনিস আমার দরকার, মানে ফ্রেন্ডলি হিসেবে যা যা দরকার আপনার। আমি বুঝতে পারি না আবার প্রশ্ন করবেন, সমস্যা নয়, বাইরেরা মাইন্ড করবে না। কিন্তু হ্যাঁ, যদি কাজ নেওয়ার পরে কন যে আমি বুঝি নাই, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তো অবশ্যই ওয়েবসাইট ডেভেলপমেন্টের যারা কাজ করবেন, অবশ্যই আগে তার রিকোয়ারমেন্টগুলো পড়বেন, পড়ার পরে অর্ডারটা নেওয়ার ট্রাই করবেন। দেন অর্ডারটা কমপ্লিট করলে বলে আপনি লং টাইম তার সাথে কাজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ভিতরে আমি কিন্তু ওয়েবসাইটটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে ওয়েবসাইটে আপনাদের দেখালে ডাইরেক্ট প্রবলেমে পড়বো আমি, ঠিক আছে? আমি ওয়েবসাইটটা দেখাচ্ছি না। তো আমি বলি, এখন যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে এই ধরনের রিকোয়ারমেন্ট। আপনাকে বাইরে কী কী চায় সেটা বুঝতে হবে, আর যেহেতু একটা থিম কাস্টমাইজেশন করে দিতে হবে, জাস্ট খালি আপনাকে মেনুগুলোর নাম চেঞ্জ করবেন, আর যদি কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে বলে সেগুলো অ্যাড করে দিবেন, তাহলে হয়ে গেল। আর ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো কিন্তু একটু বড় বড় প্রজেক্ট হয়ে থাকে আমরা জানি, কারণ হচ্ছে এই কাজগুলো চাহিদা মার্কেট প্লেস একটু বেশি আছে। যেমন ই-কমার্স বা শপিফাই, স্টোর ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, মানে ছোটো ছোটো কাজ করে কিন্তু অনেক ভালো টাকা আর্ন করা যায়। তো আমি এই অ্যাকাউন্টের ভিতরে মোটামুটি 20টা শুধু রিভিউ আছে, পাশাপাশি আমার আরও অনেক বেশি কাজ করছে এটার ভিতরে। আমি অনেক দিন ধরে সময় পাইতেছি না ফাইবারে কাজ করার, কারণ মার্কেট প্লেসের বাইরে যখন বাইরে হয়ে যায় তখন আসলে একজাক্টলি ফাইবারের ভিতরে তেমন সময় দেওয়া যায় না। আপনাদেরও এরকম হবে যদি কাজ করেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ক্লায়েন্টে কী কী ধরনের রিকোয়ারমেন্ট দিতে পারে, বা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে বাইরকে বলতে পারেন যে আমাকে একটা টাক্সার বা একটা ডিজাইন করে দাও যে এই অপশনগুলো এখানে এখানে থাকবে, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তো এটা বলে দিলে তাহলে তারা আপনাকে হেল্প করবে, দেন আপনি তাদেরকে হেল্প করতেছেন, তারা আপনাকে হেল্প করবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।